দেশভক্ত তরুণরাম ফুকনের 85 সংখ্যক মৃত্যুতিথি, শিবসাগর জেলা তথা জনসংযোগ বিভাগের উদ্যোগত উদযাপন দেশভক্তি দিবস। শিবসাগর জেলা আয়ুক্ত কার্যালয়ের চৌহদত দেশভক্ত তরুণরাম ফুকনের প্রতিচ্ছবিত মাল্যপ্রণ আর বন্তি প্রজ্বলন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। বন্তি প্রজ্বলন করে উজনিয়াল সত্রর সত্রাধিকার লক্ষ্মীকান্ত মহন্তই। ইয়ার পিছতে জাতীয় সংগীত পরিবেশন করে প্রশাসনিক বিষয়া কর্মচারী সকলে। আনপিনে চুকাফা প্রেক্ষাগৃহত এখন সভা অনুষ্ঠিত করা হয়। সভাত তরুণরাম ফুকনের অবদান সন্দর্ভত আলোকপাত করে বিশিষ্ট অতিথি সকলে। সভাত শিবসাগর জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া অশ্বিনী কুমার দলে, সহকারী আয়ুক্ত কঙ্গনা শইকীয়া সহ বহু সংখ্যক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে। শিবসাগর জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষতে আমি আজি দেশভক্তি দিবস পালন করেছো। আমি জিলাভিত্তিক এই দেশভক্তি দিবস পালন করা হয়েছে, যেহেতু আজি তরুণরাম ফুকন দেশভক্ত তরুণরাম ফুকনের 85th ডেথ এনিভার্সারি। আর ভারত আমার সরকারের যা তিন বছর ধরে 28 জুলাই তারিখট দেশভক্তি দিবস হিসাবে পালন করে অহা হয়েছে। আর জেলার তথ্য আর জনসংযোগ বিভাগের তরফেরপা আর জেলা প্রশাসনের সহ শিবসাগরের রতু কুমার দাসের রিপোর্ট, এনি ভারত 24। রব, আপনি যে একটা অপরাধ করবল গে আছে আপনি জানে নে? এই নাবালিকা গরাকীক এতিয়াই বিয়াত বহুয়াতো যে একটা অপরাধ, আপনি জানে নে? অপরাধ কেনে কই? মোর সালি মোর কথা তুমি জিয়েই নুকুয়া ভুয়া, 18 বছরের তলর যিকোনো কন্যা সন্তানের বিয়া দিলেই আইনগতভাবে এক দণ্ডনীয় অপরাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনও সমানে দায়ী। এতিয়া তাই পড়া শুনা করার বয়স, খেলা ধুলা করার বয়স, তাই খেলবল দিয়ক, পড়িবল দিয়ক, আর সাব এদিন আপনি তাইক লৈ গৌরব অনুভব করব পারিব। এতিয়াই তাই সংসারের বুজা দি তাইর ভবিষ্যৎ জীবনটো অন্ধকার করার অধিকার তোমার জানো আছে? মোর ভুল হয়ে গল মাজনী, মোক ক্ষমা করিবা। শিক্ষা লড়া ছোৱালী উভয়ের প্রাপ্য আর অধিকার, আপনার কন্যা সন্তানক তাইর এই প্রাপ্যর বঞ্চিত নকরাব। বাল্যবিবাহ ভারতীয় আইনের দ্বারা বিহিত এক দণ্ডনীয় অপরাধ। এনে অপরাধ করে আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের মাজলে ঠেলি নিদিব।